প্রকাশ না করে ডায়লগে প্রকাশ করেন তাহলে ভুলে শুনে বলুন হাসবেন না তো হাসবো কেন আমি প্রেমে পড়েছি বৌদির ছোট বোনের সঙ্গে গভীর প্রেম বিশ্বাস করুন 37 বার আমরা নিরিবিলিতে দুজনে মিলে একসঙ্গে মিলেছি দাঁড়ান দাঁড়ান আপনাকে আমি ডায়েরিতে দেখাচ্ছি পাশে তো গঙ্গা তো গঙ্গায় দেড় দিন গঙ্গায় দেড় দিন লেকে দুদিন লেকে দুদিন ইডেনে একদিন ভিক্টোরিয়া তিন দিন ভিক্টোরিয়া তিন দিন চিড়িয়াখানা চার দিন সিনেমা টিনেমায় খুব একটা যাওয়া হয়নি গিয়েছি হিন্দি না বাংলা আমরা দুজনে মিলে মাঝে মাঝে সিনেমা দেখেছি কিন্তু জানেন যখন ছবিতে উত্তম কুমারকে দেখে না তখন ও কিরকম যেন উত্তেজিত হয়ে পড়ে আমার খুব জেলাসি দেখুন 37 বার আমরা দুজনে মিলে দেখা করেছি তো কিন্তু জানেন ওই একবারও আমি ওই ভালোবাসার একটি কথাও ওই মেয়েটিকে বলতে পারিনি জানেন নট এ সিঙ্গল ওয়ার্ড ওয়াই বলতে অসুবিধে কি হচ্ছিল অসুবিধে কিছু নেই অসুবিধে কিছু নেই জানেন যখনই আমি মেয়েটিকে ভালোবাসার কথা বলতে যাচ্ছি তখনই আমি তোতলা হয়ে যাচ্ছি মানে ওই তোতলা হয়ে যাচ্ছি জানেন হ্যাঁ আসল মাল আর বেরোচ্ছে না ভীষণ ট্র্যাজেডি বলুন তো আরে গানই হলো এর একমাত্র ওষুধ বুঝলি গান গে যা গান গে দাদা আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি কথাটা কি গানে ঠিক জমবে খুব জমবে খুব জমবে প্রথম জীবনে বুঝলি আমিও তুতলা ছিলুম মিতির মতো আমি ওই গেতে পড়েছিলুম গান গিয়ে সব ভালো হয়ে গেল আর শোন না শুধু ভালো কেন ভালো হয়ে বিলেতের হাইট পার্কে কেরোসিন বাক্সের উপর দাঁড়িয়ে এক নাগারে 72 ঘন্টা লেকচার দিয়ে দাদা একটু বলুন না যাবো আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে থাকতো বাণী বাণী আমাকে দিকে কিরকম জানিস মুশকিল মুশকিল হাত আমার তো চেহারা আমি তখন প্রচন্ড তোতরা এক একটা কথা বলতে 20 মিনিট সময় লাগতো যাই হোক একদিন বাণি করলো কি তার ছোট ভাইকে একটি চকোলেট খুলে দিয়ে আমার কাছে একটি বই পাঠিয়ে দিল বইটা খুলে দেখি তার মধ্যে ছোট্ট কি ছিল কি ছিল একটি চিঠি শুনবি এখান থেকে শুনবি লেখা ছিল আমি বিকেল 5টায় ভিক্টর যায়